বুধবার নয়াদিল্লিতে বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করলেন রাজ্যের জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাক্ষাৎকারে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি সর্বভারতীয় সভাপতির সঙ্গে। নাড্ডাজির নির্দেশনায় আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নত ত্রিপুরার স্বপ্ন পূরণ করতে এবং সংগঠনকে শক্তিশালী করার জন্য কঠোর পরিশ্রম করব বলে সামাজিক মাধ্যমে জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।